জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তিতে সময় বাড়াতে করা আবেদনের উপর কাল আদেশ দেবে দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ এ বিষয়ে শুনানি করে আদেশের জন্য এই দিন ধার্য করে এর আগে ১৬ মে এক আদেশে আপিল বিভাগ একত্রিশ জুলাইয়ের মধ্যে খালেদার করা ওই আপিল নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছিল এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে খালেদা জিয়া আবেদন করেন এর পরিপ্রেক্ষিতে ১২ জুলাই এক আদেশে আপিল বিভাগ বলে বিষয়টি একত্রিশ জুলাই পর্যন্ত মুলতবি রাখা মধ্যে শুনানি শেষ না হলে সময় প্রার্থনা বিবেচনা করা হবে এরপর সময়ের মেয়াদ বৃদ্ধি চেয়ে জুলাই আবেদন করেন খালেদার আইনজীবীরা এরপর সময় বাড়ানোর আবেদনের বিষয়টি গতকাল রোববার আদালতের নজরে আনেন খালেদা জিয়ার আইনজীবীরা এর পরিপ্রেক্ষিতে পুনর্বিবেচনার আবেদন ও সময়ের মেয়াদ বৃদ্ধির চেয়ে দুটি আবেদনই কার্যতালিকায় ওঠে শুনানির পর আদালত বলে কাল আদেশের জন্য রাখা হলো।